ক্লাস টিচারে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব। সেটি হলো বাংলা ব্যাকরণের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং কুটিল অধ্যায় যেটি হলো ধ্বনি পরিবর্তন এবং আজকে প্রথমেই যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আদি আদি স্বরাগম কোনটি যখন কোনো মূল শব্দের সামনে কোনো বর্ণ চলে আসে সেই বর্ণটা যুক্ত হওয়ার কারণে নতুন যে উচ্চারণ ভঙ্গিটা হয়ে যায় সেটাকে আমরা বলি আদি স্বরাগম অর্থাৎ ধরে নেন যে স্কুল স্কুলের সামনে যদি ই চলে আসে আমরা অনেক সময় বলে ফেলি স্কুল এই যে ই চলে আসলো অর্থাৎ একটা মূল শব্দের সামনে আপনি ই বসালেন এই ইটাই হলো সরাগম ওকে আদি সরাগমের অনেকগুলো উদাহরণ রয়েছে আমাদের বইয়ে সেগুলো আমরা মনে রাখতে পারি কারণ পরীক্ষা হলে আসে নিচের কোন শব্দটিতে আদি সরাগম ঘটেছে বা ঘটে মনে রাখার সূত্রটি হল এরকম স্কুল বাদ দিয়ে স্টেশনে আস্তাবল করার আসপর্দা তুমি কোথায় পেলে আপনি এই কথাটি বা তোমরা যারা আমাকে শুনছো তারা এই কথাটি তিন থেকে পাঁচবার বলবে তাহলে তোমাদের এই মনে রাখার সূত্রটি আশ্বস্ত হবে আর এই মনে রাখার সূত্রটি আসলে কি ভাব প্রকাশ করছে সেটি গুরুত্বপূর্ণ না কিন্তু মনে রাখার জন্য এতটুকু তোমাদের করতেই হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ সামনের ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ধন্যবাদ